পাকিস্তানের কর্তৃপক্ষ ইচ্ছা না। স্বাধীনতা সংগ্রামের সময় পাকিস্তান হানাদার বাহিনীও তাদের রেডিও পাকিস্তানে এসে মিথ্যাচার করতো, লাভ নেই যে বাংলাদেশ কিন্তু স্বাধীন হয়ে গেছে, যুদ্ধ হয়েছে। সাংবাদিক বন্ধুগণ, সরকার দিনের মধ্যে কয়েক কোটি ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে, প্রায় 13,000 ব্যক্তিকে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে, অসাবধানীদের তল্লাশি চালিয়ে ছাত্রদের গ্রেপ্তার করছে। এই আন্দোলনকে রাজনৈতিক রং দেওয়ার জন্য রাজনৈতিক নেতাগুলোদের গ্রেপ্তার করছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিচারপতি আব্দুল মজিদ ও মানবাধিকার কর্মী সুলতান কামাল নেতৃত্ব গঠিত গণ তদন্ত কমিশনের আমরা সমর্থন জানাচ্ছি এবং এই কমিশনকে সহযোগিতা করার জন্য আইনজীবী সহ সকল দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানাচ্ছি। জাতিসংঘের তত্ত্বাবধানে কোটা আন্দোলনের প্রতিটি হত্যাকাণ্ড আহতদের ব্যাপারে তদন্ত দাবি জানাচ্ছি এবং আমরা মনে করি যে এই আন্দোলনে শত শত মানুষকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, হাজার হাজার ছাত্রছাত্রী যুবক শিশুদের আহত করা হয়েছে। সরকার একই কার্যক্রম এখন অব্যাহত রেখেছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এই সকল গণহত্যা গুলি ছাড়া গুলি করার নির্দেশদাতারা মন্ত্রীরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জড়িত সকল ব্যক্তিদের বিচার করার জন্য মানবতা বিরোধী অপরাধ দমন আইন সংশোধন করে পুরাতন হাইকোর্টে মানবতা বিরোধী ও মানবাধিকার লঙ্ঘন অপরাধে অভিযুক্তদের দ্রুত বিচারের ব্যবস্থা গ্রহণ করতে দরকার। আইনজীবীরা প্রস্তুত আছেন এবং সারাদিন আইনজীবীদেরকে অনুরোধ করবো তারা তো আইনগত সহায়তা দেন বিনা খরচে। আমরা আইনগত সহায়তা দেবো, সুপ্রিম কোর্টে দেবো, সারা বাংলাদেশ। সাংবাদিক বন্ধুগণ, আমরা দ্রুত কাফির প্রত্যাহার, সশস্ত্র বাহিনী, বিজিবি সহ সকল বিশেষ বাহিনীর প্রত্যাহার, ইন্টারনেট পুরোপুরি চালু করা, গণমাধ্যমের উপর সরকারি হস্তক্ষেপ বন্ধের দাবি জানাচ্ছি। গ্রেপ্তার কিন্তু আইনজীবী বিএনপি সহ সকল বিরোধী দলের নেতাকর্মী, শিক্ষার্থীদের বিরুদ্ধে, ছাত্র আন্দোলনের বিরুদ্ধে যত মিথ্যা হামলা হয়েছে তা প্রত্যাহার, তাদের বিরুদ্ধে তাদের মুক্তি দাবি করছি এবং দালাভাবে নির্মাণ বন্ধ করতে হবে। দেশের সকল স্কুল কলেজ মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয় বিশ্ববিদ্যালয় খুলে দিয়ে ছাত্রদের শিক্ষার সুযোগ করে দেওয়ার দাবি জানাচ্ছি। লক্ষ লক্ষ জীবনের বিনিময়ে রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশে রক্তের হোলি খেলা বন্ধ করার জন্য সরকার নির্মাণ দাবি জানাচ্ছি। সর্বশেষে আমরা মাননীয় প্রধান বিচারপতিগণ দিচ্ছা ঘোষণ করছি এবং মাননীয় প্রধানমন্ত্রী একটা বক্তব্য রাখছেন, এবার তাদের গতবার ছাড়িবার কারণে ছাড় দেওয়া হবে না মামলা মকদ্দমায়। তারপর থেকে যেন প্রত্যেক কোর্ট কাছারিতে সাধারণ মিথ্যা হামলার আসামিরা কিন্তু যারা আসামি করা হচ্ছে তারা কিন্তু ন্যায় বিচার পাচ্ছে না এবং বিনা কারণে বিনা বেআইনিভাবে গ্রেপ্তার করা হচ্ছে বলে আইনশৃঙ্খলা বাহিনী তার রিমান্ডে নেওয়া হচ্ছে। রিমান্ড বন্ধ করতে হবে আমাদের প্রধান বিচারপতি আপনি দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের ব্রাস কেসের গাইডলাইন অনুযায়ী আইন সম্মত না হলে সেই রিমান্ড দেওয়ার জন্য সারা দেশের মিনিস্ট্রিদেরকে এবং এদের নির্দেশ দেওয়ার জন্য আপনি অনুরোধ সতর্ক অনুরোধ জানাচ্ছি। আর হাইকোর্টে আমরা এনবিসির জন্য গিয়েছিলাম, আমাদের মাননীয় বিচারপতিরা বলছেন যে এখন তো সিচুয়েশনের কারণে এখন আমরা নেব না আইনজীবী, আমরা বিশ্বাস করতে পারি না দেশ সর্বোচ্চ আদালতে পরিবেশ পরিস্থিতির কারণে কোনো মামলা নেবেন না, বিচার করবেন না। এটা আমি মনে করি এটা বিচার বিভাগের জন্য একটা অত্যন্ত খারাপ নজির হবে।